পুলিশ সংস্কারে প্রথম পদক্ষেপ হওয়া উচিত বাহিনীর উপনিবেশিক আইন পরিবর্তন এরপর বদলাতে হবে নিয়োগ পদোন্নতি ও পদায়ন প্রক্রিয়া থাকবে না রাজনৈতিক প্রভাব নির্বাহী বিভাগ থেকে করা যাবে না নিয়ন্ত্রণ এমন মত আইন অপরাধ বিশেষজ্ঞ ও সাবেক পুলিশ প্রধানদের তারা বলছেন পুলিশকে জবাবদিহির ব্যবস্থা থাকতে হবে তৃতীয় কোনো সংস্থা দিয়ে করতে হবে বাহিনীর কার্যক্রমের তদন্ত কোটা সংস্কারে বৈষম্য ছাত্র আন্দোলনকে দমাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ হতাহত হয় বহু মানুষ এতে ব্যাপক সমালোচনার মুখে এই বাহিনী দেশে চারশোর বেশি থানায় চলে হামলা হত্যা করা হয় পুলিশ সদস্যদেরও ভেঙে পড়ে বাহিনীটির কার্যক্রম এমন পরিস্থিতিতে দাবি উঠে পুলিশের সংস্কারের অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে সংস্কারের সাবেক স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেনকে প্রধান করে গঠন করা হয়েছে কমিশন এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আইন অপরাধ বিশেষজ্ঞ ও সাবেক পুলিশ প্রধানরা ছয়জন বিশিষ্ট এই কমিশনগুলো করার দায়িত্ব দিয়েছে তারা বলছেন কমিশনের আকার হতে পারে সাত থেকে আট সদস্যের এখানে থাকতে পারেন পুলিশের সাবেক সিনিয়র কর্মকর্তা আইন ও অপরাধ বিশেষজ্ঞ পুলিশ নিয়ে গবেষণা করেছেন থাকতে পারেন তারাও ডেমোক্রেটিক পুলিশিং হওয়া দরকার ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বছর ধরে আমরা কলোনিয়াল পুলিশ চালিয়েছি এই কলোনিয়াল পুলিশ একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না কার্যকলাপের কোনো অন্যান্য সংস্থা দিয়ে কোনো স্বাধীন কোনো সংস্থা দিয়ে তাদের যে সমস্ত বিরূপ কার্যকলাপ সেগুলোর অনুসন্ধান করা যায় কিনা পুলিশ চলছে ঔপনিবেশিক আঠারোশো সালের আইনে বিশ্লেষকরা বলছেন কমিশনের সবার প্রথম পরিবর্তন করতে হবে এই আইন একই সাথে সংস্কার করতে হবে পুলিশের নিয়োগ পদোন্নতি ও প্রদান প্রক্রিয়া হতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশ একটা নির্বাহী অঙ্গ সে তার জবধিটা জনগণের প্রতিনিধির কাছে থাকবে এবং বিচার বিভাগের কাছে থাকবে নির্বাহী বিভাগের আরেকজনের কাছে তার তার জবধি না থাকাই বাঞ্ছ পুলিশের যে রাজনৈতিক ব্যবহার এবং তার যে নিয়োগ সেই নিয়োগটা দক্ষতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে সততার ভিত্তিতে হতে হবে সেখানে যদি আপনার দলীয় বিবেচনা কিংবা তদ্বির হ্যাঁ টাকা পয়সা এই সমস্ত বিবেচনা যদি দেওয়া হয় তাহলে পরে তো আমাদের আর কোনো মানে প্রত্যাশা জায়গা পূরণ হবে না পুলিশ সংস্কারে এর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল জানিয়ে নতুন কমিশনের সুপারিশ যাতে এবার বাস্তবায়ন হয় সেই প্রত্যাশা বিশেষজ্ঞদের মাসুদুর রহমান ডিবিসি নিউজ Daka.